বন্ধুরা, চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমার চ্যানেলের ভিডিও অন্য কেউ ইউজ করছে সেটা আমরা কিভাবে দেখব। তার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকন বাটনটি অন করে দেবে এবং লাইক এবং শেয়ার করে দেবে। তার সর্বপ্রথম যেটা করব, আমরা আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটা আমরা ওপেন করি। ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে চ্যানেলের যেই মেনুগুলো আছে সেই মেনুগুলোর থেকে আমরা এই যে কপিরাইট অপশনটা আছে এই কপিরাইট অপশনে চলে যাই। এখানে যাওয়ার পর আমরা এখানে কতগুলো মেনু দেখতে পারবো, যেমন চ্যানেল কপিরাইটের এখানে ম্যাচ, রিমুভাল রিকোয়েস্ট, মেসেজ এবং আর্সিভ। আমরা সর্বপ্রথম যেটা হচ্ছে ম্যাচ, যেটা হচ্ছে আমরা সেই ম্যাচে যদি ক্লিক করি, এখানে আমাদেরকে কতগুলো ভিডিও আমাদের চ্যানেল থেকে ডাউনলোড করে তারা আপলোড করছে সেটা আমাদেরকে দেখাবে এবং কত পার্সেন্ট ম্যাচ করছে সেটাও এখানে দেখাবে। তারপরে আমরা হচ্ছে রিমুভাল রিকোয়েস্ট, রিমুভাল রিকোয়েস্ট হচ্ছে আমরা এখান থেকে সেই ভিডিওটা কপিরাইট রিকোয়েস্ট টেক ডাউন করে দিতে পারি, মুছে দিতে পারি এবং এখানে কপিরাইট ক্লাইমও করে দিতে পারি। তা আমি তোমাদেরকে যে ভিডিওতে দেখাচ্ছি এখানে তোমার ভিডিওটা কতটুকু কত পার্সেন্ট ইউজ করছে সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এখানে দেখো আমার যে ভিডিওটা হচ্ছে এখানে 60% এই চ্যানেল ইউজ করছে। দেখো এখানে ভিডিওর টাইটেল এবং টোটাল ভিউজ কত আছে সেটাও দেখাচ্ছে এখন এবং ডেট কত তারিখে সে এটা আপলোড করছে সেটাও দেখাচ্ছে এবং চ্যানেলের নাম কি সেটাও দেখাচ্ছে। যে যেমন জুলিয়েটিং আর ভিউ হচ্ছে 1K+, ডেট হচ্ছে সেপ্টেম্বর 1, 2020। আর এখানে কত পার্সেন্ট দেখো 60% অফ দ্য ভিডিও সে আমার ইউজ করছে। এবং এখান থেকে আমি এটাকে কি করতে পারি, আমি এখানে কপিরাইট ক্লেম দিতে পারি, স্ট্রাইকও দিতে পারি এবং ভিডিওটা রিমুভ করার জন্য রিকোয়েস্টও দিতে পারি। তা বন্ধুরা, তোমরা যেটা যেভাবে দেখবে এখানে হচ্ছে তোমার চ্যানেলে গিয়ে কপিরাইটে চলে যাবে এবং যাওয়ার পর এখান থেকে তোমাদের ভিডিওগুলোর লিস্ট দেখাবে যে তোমার চ্যানেলে কতগুলো ভিডিও অন্য কেউ ইউজ করছে। এখানে দেখো যে আমার ভিডিওর যে ফ্রেমটা এখানে সেটার সাথে ম্যাচ করতেছে এবং আমাকে তারা 60% দেখাচ্ছে যে তারা 60% ভিডিও আমার এখান থেকে আপলোড করা হয়েছে। তা বন্ধুরা, এভাবেই তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওগুলো অন্য কেউ যে ইউজ করে সেটা এভাবে দেখতে পাবে এবং এখান থেকে রিকোয়েস্ট রিমুভাল করতে পারবে অথবা কপিরাইট ক্লেম দিতে পারবে এবং স্ট্রাইক দিতে পারবে। তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকন বাটনটি অন করে দেবে। আজকের মতো এখানেই।